হাত দেখলে মাথা ঘোরায়। পাহাড়ের ওয়েদার অন্যরকম, আমাদের মতো। ও মাই গড, দেখো 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 দেখো, OMG গুড মর্নিং বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। বুঝতেই পারছো আমাদের একটা নতুন যাত্রা শুরু হয়েছে, আমরা আজ যাচ্ছি মসুরি। মসুরিতে যাওয়ার রাস্তা এটা, রোপওয়েতে করে আমরা একটা মন্দিরে যাচ্ছি, এটা সাইবাবার মন্দির। এই আমরা যাচ্ছি হলো হরিদ্বার থেকে যে বাসগুলো যায়, ট্যুর বাস, সেগুলোতে। এটাতে ভাড়া নেয় পার হেড 400 টাকা করে। আমাদের একটা গাড়ি নেওয়ার কথা ছিল, আর গাড়ি এমনি তুমি পার্সোনাল গাড়ি নিলে 6000 টাকা ভাড়া, কিন্তু আমরা একটু ভুলবশত আমাদের গাড়িটা নেওয়া হয়নি, তারপরে আমাদের এই বাসেই যেতে হয়েছে। অগত্যা স্টে করা সম্ভব না, তাই পরের দিন আমাদের যেতেই হবে। তাই এই মন্দিরে দেখো, মন্দির থেকে কি সুন্দর চারপাশটা ভিউ, খুব সুন্দর। এই মন্দিরে আমরা গেছিলাম, এই ওরা ট্যুর বাসে করে ওরা সব জায়গাগুলো ঘুরিয়ে আবার হরিদ্বারে নিয়ে যায়। যদি তুমি নামতে চাও মসুরিতে, আমরা যেমন মসুরিতে থেকে যাব, আবার কেউ দেরাদুন নামতে চাইলে দেরাদুন নামিয়ে দেয়, নয়তো হরিদ্বার নিয়ে যায়। পার হেড 400 টাকা করে ভাড়া নেয় এবং সব জায়গা ঘুরিয়ে দেখায়। তো আমরা সেই বাসেই এসেছি, আর যাওয়ার পথে এই মন্দিরে আমরা রোপওয়েতে উঠেছি, 150 টাকা করে পার হেড আসা যাওয়ায়। এখন আবার আমাদের নতুন করে আবার যাত্রা শুরু হলো। ওরা দেরাদুনে সহস্রধারা দেখিয়েছে, তারপরে এটা দেখিয়েছে, এরপর যাব আমরা মসুরি লেকে, মসুরি লেক থেকে তারপর মসুরি, আরও জায়গা আছে যেগুলো সেগুলো। কিন্তু আমার কপাল খুবই খারাপ ছিল, কারণ আমার মেয়েগুলো খুব অসুস্থ হয়ে গেছিলো, তাই আমরা কোনো জায়গায় আমি নামতে পারিনি, দেখতেও পারিনি। এই দেখো, এখান থেকে দেখা যাচ্ছে ওটা মসুরি, মসুরি ওপরে সেই সব থেকে উঁচু যেটা সেটাই মসুরি, পাহাড়ও কিরানি মসুরি, এখান থেকে দেখা যাচ্ছে সেটাই আমরা যাচ্ছি। ভালো করে তুলতেও পারিনি ওদের শরীর খারাপ বলে। এটা মসুরি লেকে আমরা ওখানকার ড্রেস পরে ছবি তুলেছিলাম, কিন্তু বড় মেয়ের শরীর খারাপ ছিল বলে ও তুলতে পারেনি। এরপর আবার আমরা যাওয়া শুরু করেছি। দেখো এত বাঘ নিয়ে নিয়ে ঘুরে ঘুরে যায়, দেখলে ভয়ই লাগে। আমাদের দুটো গাড়ি প্রায় সামনাসামনি চলে এসেছিলো, এই জায়গাটা দেখো, একদম খুব ভয় পেয়ে গেছিলাম। এরপর আবার শুরু হয়েছে যাওয়া, তারপর আমরা গেলাম কেম্পটি ফল। কেম্পটি ফল, এটা কেম্পটি ফল, কিন্তু কেম্পটি ফলে আমরা নামতে পারিনি, আমি বললামই নামতে পারিনি। কেম্পটি ফলের পরেই আমাদের নামিয়ে দিয়েছে লাইব্রেরি চকে। এরপর এটা আমাদের হোটেল, আমরা হোটেলে লাইব্রেরি চকেই একটা হোটেল নিয়েছি। হোটেলটার নাম ছিল লাইব্রেরি প্রেসিডেন্সি, খুব ভালো ছিল ওদের সার্ভিস, ওদের সব কিছু খুব ভালো ছিল। পাহাড়ের গায়ে একদম হোটেলটা ছিল, আর যেহেতু পাহাড়ের গা বেয়ে তাই ওপর দিকে আমাদের উঠতে হয়নি, নিচ দিকে নামতে হয়েছে। পাহাড়ের ওপরেই ছিল তোমার ওদের রিসেপশান, তারপর নিচ দিকে ওদের হোটেলটা, তো নিচ দিকে নামতে হয়েছে। এবং হোটেলের রুমগুলো খুব সুন্দর ছিল। সবাই যেটা বলে যে মসুরিতে প্রচুর টাকা রেট, কিন্তু তা না, আমাদের এই হোটেলটা এই পিক টাইমেও আমাদের নিয়েছে 1650 টাকা করে, খুবই সুন্দর। আজকের দিন এখানে থেকে কাল আবার সকালে আবার যাত্রা শুরু করব। এ দেখো পরের দিন সকালে আমরা আবার বেরিয়ে পড়েছি মসুরি ঘুরতে। হাই, আজকের পার্ট হলো আমার মসুরি। আমরা মসুরিতে এসেছি কাল রাতে, কিন্তু মসুরি আমি কাল রাতে বলতে কাল সারাদিন আমরা মসুরিতে ঘুরেছি, কারণ আমরা হরিদ্বার থেকে মসুরির বাস নিয়েছিলাম। সেখানে বাসে এসেছি, কিন্তু সেখানে দেখাতে পারিনি, কারণ আমার মেয়ে দুটো খুব অসুস্থ হয়ে গেছিলো, তাই ওরা বমি করেছে করেছে অসুস্থ হয়ে গেছিলো, তাই আমি আর দেখাতে পারিনি। তো আজ থেকে আমি আবার শুরু করছি আমার ভিডিও। এই আমরা এখন সেজে গুজে বেরিয়েছি সবাই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কোনো কিছুই
এত ঠান্ডা সহ্যই করতে পারছি না কোনো কিছু। আর এত সুন্দর ভিউ চতুর্দিকে, আর কি কোনটা তোমাদের দেখাবো কোনটা দেখাবো না বুঝতে পারছি না। রাতে আমরা 7টার দিকে এসে পৌঁছেছি, তারপর আর বেরোইনি, আজকে এখন বেরোলাম। বেরিয়ে এখন আমরা মেন রোডের দিকে যাচ্ছি, দেখি কালকে যদি পারি তাহলে ধনলটি যাব, এখনও বলতে পারছি না। আর কিন্তু ঠান্ডার জন্য সব জমে গেছে, প্রচণ্ডই ঠান্ডা। আর তোমাদের কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও, আমি পরবর্তীতে তোমাদের সব দেখাচ্ছি। কিন্তু আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে, কারণ এখানে এখানে নেট আছে, কিন্তু আগেরগুলোতে নেটের সমস্যা হচ্ছিল। আর দ্বিতীয়ত হলো আমি সময়ও পাচ্ছি না, কারণ সব জায়গায় ঘুরতে হচ্ছে, রাতে গিয়ে পৌঁছচ্ছি, তারপরে গিয়ে তোমাদের আবারই করতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে। তাই ঠিক আছে, চলো আমরা এখন একটা একটা করে জায়গায় যাচ্ছি। বাবা দেখো কি ঠান্ডা যে লাগছে বলার মতো না, এত ঠান্ডা এখানে সহ্য করতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডা চোটে মনে হচ্ছে জমে যাবো, হাত টাতগুলো একদম বরফ হয়ে গেছে, যদিও বরফ পড়েনি তবুও খুব ঠান্ডা লাগছে। আমরা একটু মেল রোডে এসেছিলাম, এসে এখন খাওয়া দাওয়া করে এখন আমরা ফিরছি, আস্তে আস্তে হেঁটে হেঁটেই ফিরছি। তারপর তোমাদের হবে না, আমাদের ভালোই হয়েছে, ওখানে কালকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, ওখানে কাছাকাছি হোটেল পেয়ে গেছি, সুবিধে হয়েছে, তার জন্য আমরা ওখানেই হোটেলটা নিয়েছি। ওখানেও খুব সুন্দর, এখন যাচ্ছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর দেখো কিছুই ভিউ তোমাদের কিছুই দেখাতে পারছি না, কারণ হলো এত কুয়াশা চতুর্দিকে। এই যে দেখো আমরা এখন প্রায় 6,500 ফুট উপরে, কিলোমিটার বলছি, 6,500 ফুট উপরে সেখানে আমরা আছি। ক্যাম্প ফলটা এখান থেকে আরেকটু নিচে, আমরা কালকে গেছিলাম, কিন্তু আমার মেয়ে শরীর দুটো মেয়েরই এত বমি হয়েছিল, শরীর খারাপ ছিল, কারণ এত মন নিয়ে নিয়ে উঠছিল পাহাড়ে, প্রচণ্ড ভয় লাগছিলো। তার মধ্যে আমাদের ভুল হয়েছে, আমরা গাড়ি নিয়ে আসবো ঠিক করেছিলাম, কিন্তু যখন লাস্ট মুহূর্তে গাড়ি ঠিক করতে গেছে তখন দোকান বন্ধ হয়ে গেছিলো ওদের, এই যে ট্রাভেল এজেন্সির। তারপর আমাদের জন্য বাসে আসতে হয়েছে, সে বাসগুলো আছে যেগুলো টুর বাস, তাতে এসেছি। কিন্তু বাসগুলো এত ভয় লাগছিলো যখন মোড়গুলো ঘুরছে, আর অদ্ভুত ব্যাপার, একটা বাস একটা গাড়ি চলছে, কোনো হর্ন নেই, কেউ কোনো হর্ন দিচ্ছে না, কিন্তু দিব্যি ঘুরে ঘুরে উঠে আসলো, খুব ভালো লাগলো ওটা দেখতে। আর ভিউ তো খুবই সুন্দর দেখার মতো, কিন্তু যেটা আমরা চেয়েছিলাম একটু বরফ দেখবো, কিন্তু বরফ পাইনি, ধনলটিতে গেলে বরফ পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা ধনলটি যাচ্ছি না, কারণ আমাদের কালকেই ফেরার কথা, তাই আমরা কালকে ফিরছি। কালকে আমরা মসুরি যাচ্ছি, দেরাদুন যাবো, দেরাদুন থেকে দিল্লি যাবো। ঠিক আছে চলো যাচ্ছি। যখন আসছিলাম তখন কি হয়েছে দেখবে, দেখাবো আমি সামনে তোমাদের। উত্তরাখণ্ডের ফুড ফেস্টিভ্যাল চলছে, এই যে দেখো উত্তরাখণ্ডে ফুড ফেস্টিভ্যাল চলছে, সব স্টলগুলো লাগিয়েছে, তো ওখানে নানা রকম পাহাড়ি যে সব খাওয়া দাওয়া সব কিছু ওখানে ছিল। তো আমি ওগুলো পড়ে পড়ে দেখছিলাম, তাকিয়ে দেখি কেউ নেই, আমার কাছে মোবাইলও ছিল না, ওরাও ছিল না, আমি হারিয়ে গেছিলাম। তারপর তো অনেক দূর হেঁটে হেঁটে কোনো জায়গায় পাচ্ছি না, লাস্টে একটা হোটেলের সামনে দেখি কতগুলো তোমার সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছে, তো ওদের বলে ফোন করেছিলাম। ফোন করার পর ওখানে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ, তারপর ওরা গেছে, তারপরে এসেছি। তো আসার সময় লোকটার সাথে দেখা হয়েছিল আবার, তো কথা বলছিল, ওটাই শুনতে পারলে আমি হাসছিলাম যে ম্যাডাম কো দেখা, তো এরকম বলছিল আর কি ওটাই। এই দেখো আমরা আবার হোটেলে চলে এসেছি, এখন রাতে আবার দুজন মিলে বেরিয়েছি মেয়েদের রেখে, কারণ এত ঠান্ডা ওদের আর বেরোতে দিইনি। আমাদের যারা সাথে গেছে ওরা গেছিলো মেলে শপিং করতে, আমরা কিছু কেনাকাটা করিনি ওখানে, কারণ এত ঠান্ডা লাগছিলো, কিছু কিনতে ইচ্ছে করছিলো না এত ঠান্ডায়। ওর জন্য এই রাতের শুধু ভিউটা কেমন হয়, কারণ কালকে আমরা বিকেলে চলে যাব, তাই আমরা রাতের ভিউটা দেখতে গেছিলাম দুজনে মিলে। এই দেখো দুজনে বেরিয়েছি, আর ঠান্ডা এত। এই দেখো ভিউ দেখা যাচ্ছে না সেরকমভাবে, মোবাইলে আসছে না, তবুও আমি একটু দেখানোর চেষ্টা করছি। লাইটগুলো কী দারুণ লাগছে দেখতে। আমরা এখন আছি লাইব্রেরি চক বলে একটা জায়গা, এখানে ওখানেই আমাদের হোটেল, এখানে হোটেলগুলো ঘুরে ফেলে দেওয়া যায়। আর তার কিছুটা গেলেই ম্যাল রোড, ওখানে গেছিলাম দুপুরবেলা, এখন আর যাবো না,
প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় আর থাকতে পারছি না, হাত পা একদম বরফ হয়ে গেছে মনে হচ্ছে। তবু একটু দেখতে আসলাম রাতের সিনটা আর একটু ঘুরে যাই তাই ভাবলাম। দেখো দেখা যাচ্ছে কতটুকু সিন, সব পাহাড়ে এত সুন্দর লাইট জ্বলছে, এখান থেকে এত ভালো লাগছে ভিউটা, কিন্তু এখান থেকে পাচ্ছি না মতো। এই জায়গাটা খুব জমজমাট, দেখো চতুর্দিকে দোকানপাট। আমরা এখানে খাবার নিতে এসেছিলাম, কিছু মিষ্টি আর খাবার নিয়ে এখন ফিরে যাচ্ছি। আবার আমরা কালকে আমাদের কি আমাদের প্ল্যান হয় সেটা এখনও প্ল্যান হয়নি। কালকে আমরা কোথায় যাই কি করি সেটা আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরাও এই ঠান্ডায় ভালো থাকার চেষ্টা করছি।